এগুলো হচ্ছে গ্রাম্য বাস, চলে আসছি। হ্যাঁ, আজকের ব্লগে সম্পূর্ণ হচ্ছে খালি খাওয়া দাওয়া। দেখবেন লেখা মোটামুটি টুকটাক সিমসামের ভিতরে কেক, এই জায়গায় দুইটা কেক, একটা তো আমি হচ্ছে কোম্পানি থেকে বের হলাম কেবলমাত্র। আমাদের কোরিয়াতে এখন হচ্ছে 3 দিনের ছুটি চলে, 3 দিন ছুটি, শনি রবি সোম। আর আমাদের আফফাজ ভাইয়ের 3 দিন ছুটি অলরেডি শুরু হয়ে গেছে, আর আমাদের হচ্ছে শনিবারে আজকে 3টা পর্যন্ত কাজ হয়েছে, আর সোমবারে আবার 8 ঘন্টা ডিউটি আছে, অর্থাৎ ওভার টাইম, যে কারণে আমার ছুটি হচ্ছে একদিন, রবিবার মাঝখানে কালকে। আর এখন হচ্ছে শনিবার বিকালবেলা, বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে বের হয়েছি কেবলমাত্র। তো আজকে হচ্ছে যাব আমাদের পাশে ইকসান, ইকসানে ফরাদ ভাইয়ের ভিসা পরিবর্তন হয়েছে, সেই উপলক্ষে সবাই এক জায়গা হবে, 3 দিনের ছুটি আছে, উনি হালকা পাতলা আমাদের একটা ট্রিট দিবেন, সেই উদ্দেশ্যে বের হয়েছি আজকে শনিবার রাত্রে থাকবো ভাইয়ের কাছে। আর ফরাদ ভাই বলছিল সোমবারে সকালে আসতি বা সোমবারে বিকেল আসতি, কালকে রাত্রে থাকার কথা। এখন আমার সোমবারে ছুটি ছিল, কিন্তু ছুটি না থাকার কারণে কালকে রাত্রে আবার চলে আসবো। তো আজকে সম্পূর্ণ ব্লগটাতে হচ্ছে আমরা, ব্লগ না, ছোট একটা ভিডিও বলতে পারেন, আজকের ভিডিওতে আমরা কোরিয়াতে বাঙালিরা কিভাবে এক জায়গা হই, কিভাবে আনন্দ উল্লাস করি, এরকম মিট টুগেদার থাকলে কেমন উপভোগ হয়, আর যাইতে যাইতে কিছু কোরিয়ার ভিউ দেখানোর চেষ্টা করব। যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু ভিউ টু দেখানো হবে না, তো সঙ্গেই থাকুন। হচ্ছে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই যে একদম গ্রাম, আমি এলো মনে করেন একদম নাবার এলাকায় থাই, তো পুরো গ্রাম এলাকা, এরকম বাস স্ট্যান্ড দক্ষিণ কোরিয়ার। আপনি যেই প্রান্তে যান মনে করেন কোরিয়ার ভিতরে এমন কোনো জায়গা নেই সেই জায়গা বাস যায় না। এইগুলো হচ্ছে গ্রাম্য বাস, বাস স্টপ মনে করেন আমাদের গুনসান জেলা, গুনসান জেলার ভিতরে প্রত্যেকটা এরিয়াতে এরকম বাস স্ট্যান্ড আছে, 500 মিটার 1 কিলোমিটার পরপর, 1 কিলো না 500 মিটার পরপর এরকম বাস স্টপেজ। এইগুলো দিয়ে হচ্ছে আপনি এই শহর মানে গুনসানের ভিতরে চলাফেরা করে। আর গুনসান যেমন জেলা, জেলায় যাই হচ্ছে আর এক জেলার বাস পাওয়া যায়, এরকম মানে একে যোগাযোগ ব্যবস্থাটা খুব উন্নত। তো আমি হচ্ছে এখন থেকে গুনসান যাব, আমি গুনসান আমার একটু কাজ আছে, গুনসান থেকে হচ্ছে ভাইদের বাসা ইকসানে, আমি গুনসানের থেকে বাসে ওইটি ইকসান চলে যাবো। ইকসানে যে ইকসান বাস টার্মিনালে নাইমে ওই জায়গা থেকে হচ্ছে ইকসান এরিয়ার ভিতরে তার গ্রামে যে বাস যাবে সেই বাসে ওইটা তার বাসায় যাবো, সঙ্গেই থাকবো। ট্যাক্সিতে উঠে পড়লাম আমরা, হচ্ছে খরিয়া ট্যাক্সি, উনি খুব খুশি হয়েছে, এই জায়গা থেকে মোটামুটি 15 কিলোমিটার বাস আছে, কিন্তু বাস লং রুটের বাস তো অনেক টাইম পরে, আনুমানিক এখন 1 ঘন্টা পরে বাস, যে কারণে এত সময় বসে থাকার টাইম নেই, বাইরে ঠান্ডা, এজন্য ট্যাক্সিতে রওনা হলাম। তো আমি হচ্ছে চলে আসছি। হ্যাঁ, আজকের ব্লগে সম্পূর্ণ হচ্ছে খালি খাওয়া দাওয়া। দেখবেন ব্লগে আমারে খুব কমই দেখবেন ক্যামেরার ভিতরে। এখন হচ্ছে আমরা আসছি, রাত্রের খাবার রেডি হচ্ছে, রাত্রের খাবার রান্না বাড়া করতেছি, এখানে সবাই সিনিয়র, মোস্ট সিনিয়র আমার থেকে, আমি হচ্ছে সব থেকে বয়সে কম। এখন হচ্ছে গোস্ত কুটাবাটা হচ্ছে, ওই পাশে হচ্ছে ফরাদ ভাই আছে, এই যে দেখতে পাচ্ছেন গোস্ত রান্না শুরু হয়ে গেছে। আজকে রাত্রে হচ্ছে মুরগির মাংসের বিরিয়ানি হবে, আজকে রাত কালকে পুরা দিনই থাকবো। আজকে রাত্রের খাওয়া দাওয়া মোটামুটি রান্না বাড়া চলতেছে, রান্না বাড়া শেষ করে এরপরে আমাদের আবার একটা বার্থডে পার্টি আছে, এই বার্থডে পার্টির আয়োজন একটু পরেই হচ্ছে শুরু হবে, যেটার গোছগাছ আমি, ইমরান ভাই, আমরা হচ্ছে বেলুন টেলুন
গোছগাছ শুরু করছি। আমরা হচ্ছে এই সারপ্রাইজ দেবো আর কি, একজনের বার্থডে আছে। ইমরান ভাই হচ্ছে খুব শৌখিন মানুষ, সে হচ্ছে এই সবের আয়োজন সেই করতেছে, এই যে সবকিছু নিয়ে আসছে যা যা প্রয়োজনীয়। আমরা হচ্ছে বেলুনগুলো ফুলাই রাখতেছি। এই যে হচ্ছে কমপ্লিট হয়ে গেল আমাদের হ্যাপি বার্থডে লেখা, মোটামুটি টুকটাক সিমসামের ভিতরে। এবার হচ্ছে আমরা রাত্রের খাওয়া দাওয়া করে নিব। এই যে হচ্ছে ইমরান ভাই, অজয় দা, আমরা সবাই আসি। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এরপরে হচ্ছে আমাদের বার্থডে পার্টিটা হবে, তো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমাদের গোছগাছ শেষ হয়ে গেছিল মোটামুটি। আমরা হচ্ছে সিমসামের ভিতরে সাজাইছি, এই বসে একজন খালি গাই ঘোরাফেরা করতেছে। যাই হোক, আমাদের সাজগোজ মোটামুটি শেষ। এই দেখতে পাচ্ছেন আমাদের বার্থডে কেক, এই জায়গায় দুইটা কেক, একটা হচ্ছে ফরাদ ভাইয়ের ভিসা উপলক্ষে, আর একটা হচ্ছে আরেকজনের বার্থডে, আমাদের আরেক ভাইয়ের বার্থডে, তার উপলক্ষে আর কি সারপ্রাইজ। এই যে চলে আসছে, এবার হচ্ছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা প্রস্তুত সবাই, দেখতেই থাকুন। ভাই এইবার সবাই 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 পিছে যায় ভাই, এবার সবাই পিছে যায়। এ মাথায় দেন, তুমি মাথায় দেন, আছে আরেকটা, আরেকটা আছে, যে ডোর ডোর মাথায় দেন, ডোর মাথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরাদ ভাইরে দিন, ফরাদ ভাইরে কেক দিন। এবার হচ্ছে আমাদের ফরাদ ভাইয়ের জন্য সারপ্রাইজ। সে আসলে জানতো না যে তার জন্য একটা কেক, তার হচ্ছে ভিসা পরিবর্তন হয়েছে, E7 করছে, সেই জন্য হচ্ছে তাকেও সারপ্রাইজ দিয়েছে আমাদের ইমরান ভাই। এখন তো রাত্রে সেই কার্যক্রম শেষ করে আমরা শুয়ে পড়ছিলাম। আজকে হচ্ছে আমাদের পরের দিনের কার্যক্রম শুরু হবে, দেখতে পাচ্ছেন গরুর মাংস রেডি। আমরা হচ্ছে এখন সকালের ঘুম থেকে উঠছি আমরা সবাই 12টার পরে, আমরা দুপুরের খাওয়া মানে সকালের খাওয়া খাবো দুপুরে। আমাদের ডাল আর আলু ভর্তা রেডি হচ্ছে, বড় ভাইরা হচ্ছে আলু ভর্তা তৈরি করতেছে আর ডাউল রান্না করতেছে, এটা হচ্ছে আমরা দুপুরের খানা রেডি হচ্ছে। আর মাংস ভিজানো দেখলেন, এটা হচ্ছে আমাদের রাত্রে রান্না হবে, খিচুড়ি এবং গরুর গোশ। এই যে হচ্ছে আমাদের গরুর গোশ দেখতে পাচ্ছেন, প্রায় 20 কেজি গরুর গোশ আনা হয়েছে। এখন হচ্ছে আমরা দুপুরের খানা পিনা শেষ করে নিচ্ছি, দুপুরের খানা পিনা শেষ করে আমরা আবার পুনরায় রান্না বান্নায় শুরু করব। জিরো দিয়ে দিয়ে
পুরের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমাদের সুন্দর রান্নাবাড়া শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাবুর্চি হচ্ছে জনি ভাই এবং কবির ভাই তারা দারুণ রান্না করতে পারে তাদের রান্নার হাত বেশ দারুণ এবং খাওয়া দাওয়া করে সবাই মোটামুটি গুণ গাইছে এখন হচ্ছে আমাদের রান্নাবাড়ার কার্যক্রম শুরু হয়ে গেছে জনি ভাই দেখতে পাচ্ছেন মাংসগুলোকে ভালো মতন মেরিনেট করে নিচ্ছেন আমাদের রাত্রির রেসিপি হচ্ছে গরুর গোশ আর হচ্ছে খিচুড়ি আর কি পোলাও চাউল দিয়ে খিচুড়ি রান্না হবে আজকের ব্লগে বললামই তো শুরুতে শুধুমাত্র খাওয়া দাওয়াই দেখবেন খালি খাওয়া দাওয়া বাইরে রুমের ভিতরের ব্লগ তো বাইরে কোনো যা ঘুরতে যাই তো রান্নাবাড়া দেখতেই থাকুন আর সঙ্গেই থাকুন আমাদের আর এদিকে হচ্ছে সবাই কার্ড খেলতেছে আমাদের কলেজ লাইফে যেমন সবাই আমরা ম্যাচে থাকলে কার্ড খেলি এই যে বহরপুর কার্ড খেলা চলতেছে সবাই কার্ড খেলতেছে মোটামুটি আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করে ব্লগ শেষ করে দেবো আজকের ব্লগে শুধু খাওয়া দাওয়াই দেখালাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিদেশ বাড়িতে আসলে এভাবে সবাই মিট টুগেদার হলে আসলে বেশ একটা আনন্দ পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একদিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম